মুহাম্মদ রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। তিন দিনের মধ্যে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা। দেশের আগামী তিন দিনের মধ্যে বৃষ্টির প্রবণতা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এছাড়া চার জেলার উপর দিয়ে বয়ে যাওয়া তাপ প্রবাহ অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে সংস্থাটি। রোববার 21 মে সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা বা জড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে। পূর্বাভাসে আরও বলা হয়েছে রাজশাহী, পাবনা, যশোর ও চুয়াডাঙ্গা জেলা সমূহের উপর দিয়ে মৃদু তাপ প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত হতে পারে। আবহাওয়াবিদ মোহাম্মদ শাহিনুল ইসলাম জানিয়েছেন পশ্চিমা লঘুচাপের বর্ধিত অংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। আগামী তিন দেশে বৃষ্টির প্রবণতা বাড়তে পারে। গত 24 ঘন্টায় সিলেটে দেশে সর্বোচ্চ 37 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আজ সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল সিলেটে 20.5 ডিগ্রি সেলসিয়াস।